বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এখন যার পাশে বসে আছি আপনাদের ভালোবাসার মানুষ, জীবন্ত কিংবদন্তী আনুভাবীর পাশে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আছি, আল্লাহ ভালো আছে। আল্লাহ দরবারে শুকরিয়া, আপনি যে ভালো আছেন, আমাদের মাঝে এখনও আছেন, আল্লাহ দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। সারাদিন কীভাবে কাটে? সারাদিন কাটে এই ছবি থেকেই কাটে সময় বেশিরভাগ। হ্যাঁ, কোন ছবিগুলো দেখেন আপনাদের? সেই পুরনো পুরনো ছবিগুলো বেশি দেখি। আপনার শাবান আপার এই ছবি প্রত্যেকের? শুধু আমাদের না, এই দুজনের না, অনেকেই আছে, আরও কাজ করেছে অনেকের সাথেই। সবাইকে যখন যাকে যাকে পাই তার ছবি দেখি। কি সুন্দর করে বলছে এখনো যে সোমার ছবি দেখে। হ্যাঁ, দেখি, ভালো লাগে তো যখন ওনাদের কথা মনে হয়, তখন মানে ভিতরটা খারাপ লাগে। থাকবো না তো আমরা কেউ, কিন্তু চিন্তা করে কোনো লাভ নেই, চোখে পানি ফেলেও কোনো লাভ নেই। আমি এই পৃথিবীতে কী করলাম সেটাই নিয়ে যাব, ওটাই আমার সাথে যাবে, তাই না? তা অবশ্যই, আমরা তো ক্ষণিকের জন্য আসছি, মেহমানের জন্য। আমরা মেহমান, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। বেশি কার কথা মনে পড়ে আপনার? আপনার তো সবাই আপনার কলিগ ছিল। আমি যাদের সাথে কাজ করেছি বেশিরভাগ সবার, বেশিরভাগ অনেকের সাথেই তো কাজ করেছি, তো ওদেরকেই মনে পড়ে। মনে পড়ে শুধু ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারগুলো করেছে, এগুলো খুব মনে পড়ে, যে ওনাদেরকে ভুলা যাবে না। আমি আসলে এই ফিল্ম লাইনে অনেক সম্মান পেয়েছি, অনেক সুশ্রদ্ধা, তাই আমি আমি ভুলতে পারবো না। আপনি ভুলতে পারবেন না, আপনাকেও তো ভুলার মতো মানুষ না। আমাকেও ভুলবে না, ভুলতে পারবে না, আমি জানি, আমি আমি এটাও জানি যে আমাকেও ভুলতে পারবে না। আমি এমন কিছু ক্যারেক্টার করে গেছি যে আমাকে ভুলতে পারবে না। ভাবতে একটা ছবি দেখেছিলাম আমরা ছোটবেলা, সেই দৃশ্যটা আমার চোখে এখনো ভাসে। কিভাবে বলেছিলেন, ওই ডেলিভারিটা কিভাবে দিলেন, আমার তোমার বাদ দিব না, আমাদেরকে বাদ দিবা, এরকমই তো হয়। যারা ভাত পায় না তারা কিন্তু এইভাবে যায়, এইভাবে যায়। আসলে এই ট্রেনিংগুলো কি আপনারা নিয়েছিলেন নাকি ক্যামেরা বলেছে অ্যাকশন? এই ট্রেনিংগুলি আমরা আমাদের ডিরেক্টর আমাদের আমজাদ ভাই আমজাদ হোসেন, ওনাকে তো ভোলার মতো না, এত বড় একজন ডিরেক্টর, ওনার কাজ করে তৃপ্তি পাই, তৃপ্তি পেয়েছি, অনেক ছবি করেছি ওনার। শুধু একটু বলতে চাই যে এই যে ভাত দে, মানে এটা আপনাকে দেখে কি সাবান আপা করেছিল? মানে না, সাবান আপাও যে বল ভাত দে, এই যে দুজনের এত মিল ছিল কথাটার মধ্যে, অভিনয়ের মধ্যে, চাওয়ার মধ্যে। না না, ওনারটা উনি করেছেন, আমারটা আমি করেছি। আর যে আমজাদ ভাইয়ের ক্রেডিট আমি বলব, আমজাদ ভাই যা যা যেভাবে দেখে আমাদেরকে মানে বলেছে যে এইভাবে এইভাবে বল, ডেলিভারিটা এইভাবে দাও, আমরা চেষ্টা করেছি ওনার মতো করার জন্য। মনে পড়ে তাদের কথা?
তারা তো এখানে আছে, হৃদয়ে আছে। শাবানা আপা কি ফোন দেয়, কথা হয়? শাবানার সাথে কথা হয়, ফোন দেয় না। হ্যাঁ, আলমগীর ভাই? আলমগীর ভাই একবার আসছিল বাসায়। আচ্ছা, আসছিল কিন্তু আমার সাথে দেখা হয়নি। আমি বলে দিয়েছি যাতে আবার এসে দেখা করে। আপনাদের সময় আর কার? শবনম আপা এখনো তো আছে? শবনম আপা? হ্যাঁ, শবনমের সাথে ফোনে কথা হয়, যোগাযোগ হয়। ও যখন বাংলাদেশে আসে যোগাযোগ হয়। সুজাতা আপা? সুজাতার সাথে আজকেও কথা হয়েছে। ও, আজকেও কথা হয়েছে? কেমন লাগে তখন আপনারা সেই সময়ের কথাগুলো কি মনে করে কথা বলে? হ্যাঁ, মনে করে তখনকার কথাগুলো মনে করে কথা বলি না, মানে এখন শারীরিক, হ্যাঁ, যে প্রশ্নগুলি করা হয়, যা জিজ্ঞেস করা হয়, এগুলিই মনে পড়ে। শরীরটা কেমন আছে? হ্যাঁ, ওইরকমই আর কি। আপনার চোখের সামনে অনেক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যেগুলো আপনার জীবনের প্রাপ্তি, এগুলো দেখে আপনার কেমন লাগে? এগুলি যদি নাই পেলাম তাহলে আর কাজ করে লাভ? এগুলি পাওয়ার পরে মানে একটা ভেতরে একটা শান্তি লাগে, যে আমার পুরস্কারটা, যেমন তুমি দেখতেছো, তুমি এটার কথা, এই পুরস্কারের কথা বলতেছো, তুমি দেখতেছো, তা আমারও শান্তি লাগে যে আমি আমি যে পরিশ্রম করেছি, তখন আর পরিশ্রমের কথা মনে থাকে না, তখন মনে থাকে যে ও আমার ছবিগুলি দেখতেছে, ও আমার পরিশ্রম, আমার এই পরিশ্রমটা তখন মনে হয় সার্থক আমার। আপনাদের মতো শিল্পী এটা কি কখনো মনে আসে যে না, আমার তো আরো কিছু পাওয়ার ছিল, আরো অনেক প্রাপ্তি ছিল, এটা কি ফিল হয়? আমি অনেক পেয়েছি, আমার তো আর কিছু দরকার নেই। সন্তুষ্ট? ইনশাল্লাহ আমি অনেক সন্তুষ্ট, সব দিক দিয়ে অনেক পেয়েছি, অনেক দিয়েছে আল্লাহ আমাকে। শুকরিয়া প্রিয় দর্শক। আসলে অনেকের অনেক চাওয়ার থাকে যে আমি হয়তো এটা পেলাম না, আমি ওটা পেলাম না, আমার আরও পাওয়ার ছিল, কিন্তু তার মতো একজন মানুষ বলছে যে আমি তো অনেক পেয়েছি, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে। আসলে শুকরিয়া আদায় করাটা হয়েছে অনেক বিশাল ব্যাপার, শুকরিয়া আদায় করাটাই অনেক অনেক শান্তি কিংবা অনেক বড় ব্যাপার। প্রিয় দর্শক, আসলে তাদের শুরু থেকে শেষ পর্যন্ত এত সুন্দর সুন্দর কাজ, সেই কাজের মধ্যে একটি কাজের কথা বলি, আমার একটি গানের কথা মনে পড়ছে এই মুহূর্তে, যেটা সাকিব ভাইয়ের সাথে, মা গো মা ও গো মা আমারে বানাইলা তুই দিওয়ানা। ওই গানটার কথা কি মনে আছে আপনার? হ্যাঁ, গানটার কথা মনে আছে, কারণ ওটা তো আমিও ছিলাম, এই জন্য মনে আছে। আর প্রিয় দর্শক, আরেকটি ছবি ছিল যেটা আপনাদের জনপ্রিয় নায়ক সালমান শাহ, সালমান ভাইয়ের সাথে যে দাদির আর নাতির একটি অভিনয় ছিল, মানে অসাধারণ অসাধারণ, এটা আপনাদের অবশ্যই মনে আছে। আপনার কি ওইটুকুর কথা মনে আছে যে আপনাকে অভিমান ভাঙানোর জন্য সালমান ভাইয়া অনেক মানে অনেক কিছু কৌশল অবলম্বন করেছিল? গানটা যেন কি ছিল, ও দাদি ও দাদি, ওই গানটার কথা মনে আছে? ও দাদি ও দাদি আমি তোমার দিওয়ানা। ও যখন ইচ্ছা যা মুখে আসতো তাই পাগলা তো ভালো আছে, এমনি ভালো, সবাই ভালোবাসে আমাকে, আমিও সবাইকে ভালোবাসি, ভালোবাসার মানুষই আপনি। থ্যাংক ইউ, সবাই আপনাকে ভালোবাসে সত্যি, তাই যখনই আপনাকে দেখবে, পর্দায় দেখবে, টেলিভিশনে দেখবে, তখনই আপনার কথা মনে করবে, আমার বিশ্বাস প্রতিটি মানুষের চোখে কোনার পানি আসবে। আপনাদের মতো অভিনেত্রীদেরকে দেখবে জানি আমাদের সেই সৌভাগ্য হয়নি, হবেও না, তবে আমরা ধন্য যে আপনাদের মতো শিল্পীদের সাথে কাজ করতে পেরেছি, আপনাদেরকে দেখেছি, আমরা নিজেদেরকে অনেক সৌভাগ্যবান মনে করি।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, ভালো লেগেছে। জানি না আর কতদিন আছি পৃথিবীতে, যতদিন আছি এই শুধু তোমাদেরকে চিন্তা হবে আর খালি এই পরশটুকুই পাওয়া। ভালো থাকবা, আর তোমাদেরকে ভুলবো না তো। আমি তো এখনো তোমাদেরকে স্মরণ করে একদিকে তাকায় থাকি। এই যে তোমার সাথে কথা বললাম, এইটাও মনে থাকবে আমার যে ওর সাথে আমি কথা বলেছি, ও এভাবে কথাগুলি বলেছিল আমাকে। এই ভিডিওটা অনেকেই দেখবে, অনেকেই হয়তো আপনার জন্য অনেক দোয়া করবে। আপনি যদি দর্শকের জন্য কিছু বলে দিতেন, কিংবা তাদের কাছে কিছু যদি চাওয়ার থাকে, কিছু বলার থাকে, আপনি বলতে পারেন। চাইতে গেলে তো চাই, যে দোয়া চাই খালি, যেখানে যাই সেখানে খালি দোয়াই চাই। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমি এটাই চাই। প্রিয় দর্শক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে বুঝতেই পারছেন, ধৈর্য ধরে বসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, অনেক সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।